পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপি কর্মীর বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়েছে বুলডোজার দিয়ে বলে অভিযোগ। রবিবার সেই সব স্থান পরিদর্শন করলেন বিজেপি রাজ্য সহ সভাপতি প্রতাপ ব্যানার্জি। এদিন তিনি বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার নিন্দা করেন। তিনি আরও জানান, এর বিরুদ্ধে তারা আদালতে শরণাপন্ন হবেন। বীরভূম যাচ্ছি, শুনলাম বিষয়টা যে অত্যন্ত নিন্দনীয়, যে আইনে কি আছে, তাদের কি কাগজপত্র আছে সেটা অন্য বিষয়, কিন্তু সকালবেলা এসে বুলডোজার দিয়ে পুরো বাড়িটা ভেঙে দেবে, পুরো জিনিসপত্র ভেঙে লুট করে নিয়ে যাবে, আর এটা কোনো সভ্য সমাজে হয় না। এটা কোনো সভ্য সমাজে হয় না, পশ্চিমবঙ্গেই একমাত্র হয়, সারা পৃথিবীতে, সারা ভারতবর্ষে এখানে কোথাও হয় না, যে মানুষ বাস করার পর তাদের সেখান থেকে জেসিপি দিয়ে তাদেরকে মাঠ করে দেওয়া, তাদের জিনিসপত্র ভেঙে পুরো নষ্ট করা, এবং তারপর সেখানে বলা যে না এরা এতদিন আমরা বিনা পেপারের আছে, সে পেপারের ব্যবহার তো কোর্ট বুঝবে, তার আগে জেসিপি দিয়ে ভাঙা এটা অত্যন্ত অন্যায় কাজ, আমরা আইনগত যা করার আমরা দেখব। এটাই বলবো যে এই সভ্য জগতের এরা মানুষ নয়, তৃণমূল কংগ্রেস এখানে যেটা করছে তাদের ইচ্ছা অনুসারে তারা যা ইচ্ছে তাই করছে, আইন তারা হাতে নিচ্ছে, আইন তারা মানছে না, সারা পশ্চিমবঙ্গে এই কাজ চলছে আর কি। অসংখ্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিজেপি করার অপরাধে, আর সেখানে তাদের বাড়িঘরকে নষ্ট করা হচ্ছে, তাদের জিনিসপত্র লুট করা হচ্ছে, এরকম একটা পুরো সারা পশ্চিমবঙ্গে এই সন্ত্রাসের বাতাবরণ এরা সৃষ্টি করছে। এটাই বলবো আর কি, যে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে এরা, আর মানুষ দেখছে, মানুষের বিচার করবে। দেখুন, আপনারা জানেন যে ভালো করে যে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট একটা বিশাল রায় দিয়েছে যে তাদের মানতে বাধ্য হবে, তারপরে থানা মানতে শুরু করেছে, এবং আমরা কোর্টে যাব, আর আমাদের বিশ্বাস আছে যে মাননীয় হাইকোর্ট তার আর সুব্যবস্থা করবে। জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, এই ঘটনার সাথে তৃণমূলের কোনো সংযোগ নেই, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছে। দেখুন, এটা বলার কিছু নেই, উনি ওনার বক্তব্য বলেছেন, কারণ উনি বিজেপি দলের প্রতিনিধি, উনি বিজেপির মতো বক্তব্য বলেছেন। আমি তো পরিষ্কার যেদিন ঘটনা ঘটেছে আমি বলেছি যে এটা তৃণমূলের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষভাবে প্রশাসন চালায়। আমরা বলেছি একজন মালিক আর একজন বসে আছেন, দুপক্ষের ঝামেলা, এখানে যদি যে মনে করেছে আমাকে উচ্ছেদ করেছে তার কাছে যদি ডকুমেন্টস থাকে এবং তিনি যদি মনে করেন আমার প্রতি অন্যায় হয়েছে, তিনি আইনের আশ্রয় নিক, উনি থানা পুলিশে যাক, কোর্ট আছে, কোর্টে যান, কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটা নিশ্চয়ই সকলে মেনে নেবে, কারণ এখানে এখনও আইনের শাসন প্রতিষ্ঠা আছে, কারণ এটা উত্তরপ্রদেশ নয়, এটা গুজরাট নয়, এটা পশ্চিমবাংলা, এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো ওনারা যে অভিযোগটা করেছিলেন তৃণমূল কংগ্রেস করেছে, আমি সেটা খণ্ডন করেছিলাম সেদিন, যে এর সাথে দলের কোনো যোগ নাই, দল এর সাথে যুক্ত নয়। আজকে উনি বলছেন পশ্চিমবাংলা কোনো সভ্য সমাজের মানুষ থাকতে পারে না, ওনাকে বলি একবার উত্তরপ্রদেশ গুজরাটটা দেখে আসুন, তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ পশ্চিমবাংলায় এখনও পর্যন্ত আপনাদের কিছু হলে আপনারা এসে কথা বলতে পারেন, এখানের মানুষ এখনও বিচার পায়। দেখুন, উনি তো বলতেই পারেন, কারণ উনি এটা বলে বাংলার জনগণকে অপমান করছে, তার কারণ দুদিন আগেই 2021 সালের নির্বাচন হয়েছে, বাংলার জনগণ তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে এবং ওনাদের মন থেকে সরিয়ে দূরে সরিয়ে দিয়েছে, তো সুতরাং এই কথা বলার মধ্যে দিয়ে উনি বাংলার জনগণকে অপমান করছে। দেখুন, আপনাকে পরিষ্কার বলছি, যে ভাঙচুর হোক, যেখানে হত্যা হোক, যেখানে যে রকম অন্যায় হবে তার নিন্দা আমরাও করেছি, তার কারণ আমরা মনে করি হিংসা পশ্চিমবাংলায় বন্ধ করতে হবে, কিন্তু দেখতে হবে হিংসাটা কারা করছে, হিংসাটা কাদের জন্য হচ্ছে, কিন্তু ওনারা কথায় কথায় তৃণমূল কংগ্রেসকে যোগ করে দিচ্ছেন, কারণ যে হিংসাগুলো হয়েছে তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ ছিল না, তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নাই, ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় মানুষের কাছে তারা টাকা পয়সা নিয়েছে, কারুকে বলেছে পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে চাকরি দেবো, কারুকে বলেছে পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে আমরা দিল্লির সাথে কথা বলে পেট্রোল পাম্প করে দেবো, কারুকে বলেছে গ্যাসের ডিলারশিপ দেবো, সেই মানুষগুলোর কাছে তারা টাকা নিয়েছিল এবং নির্বাচনের সময় সেই মানুষগুলোর গাড়ি থেকে আরম্ভ করে টাকা সব ব্যবহার করেছিল, তো সুতরাং সেই মানুষগুলো পরবর্তীকালে তাদের ওপর হামলা করেছে, এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ ছিল না। তাই আমি বলি আমরা যে কোনো হিংসার নিন্দা করি, যে কোনো মানুষের ওপর মার বা যে কোনো দলের ওপর আমি নিন্দা করি, আমরা দলের পক্ষ থেকে আমরা বলি যে আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, আপনারা যান সেখানে নিশ্চয়ই তার বিচার পাবে এবং পুলিশ তদন্ত করে দেখে প্রকৃত দোষীদের যেন শাস্তি দেয়, এটা আমরা পরিষ্কারভাবে বলেছি। উল্লেখ্য, গত 8ই জুলাই বর্ধমান শহরে পুলিশ লাইন এলাকার রাখাল পীরতলার কাছে জিটি রোডের ধারে উত্তরাপল্লীতে এক ব্যক্তি মালিকাধীন জায়গায় 40 বছর ধরে বসবাসকারী ব্যক্তির বাড়ি, জায়গার মালিক মোহাম্মদ হোসেন
বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ। সে বলছে যে তোমাদের এরকম কখন ভাঙছে, কি হয়েছে? আমি বললাম যে বৃহস্পতিবার 11টার সময় ভাঙছে। তারপর বলছে আমাদের মারধর করলো। সে বললাম কিছুই রাখি না, সব ভাঙছে, লুটপাট করে নিয়ে চলে গেছে। বললে দেখবো, সেটাই তো বললো। আপনাকে কি মারধর করা হয়েছিল? হ্যাঁ, আমাকেও মারধর করা হয়েছিল। আপনারা কি এখনো পর্যন্ত আতঙ্কিত হয়ে আছেন? হ্যাঁ, আতঙ্কিত হয়ে আছে। প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ জানাইছি, তারা কোনো কিছু করছে না। অনেক আমরা রান্য খাওয়ানো হয়েছিল এজানো, এখানে আমার বাড়িটা যেভাবে মূল্যদান নিয়ে ভাঙা হয়েছে, এটা নানা জায়গায় ফেসবুক মিডিয়ার মাধ্যমে তাড়িয়ে নিয়ে ছড়িয়ে গেছে। মানুষ দেখতে এরকম একটা দু ঘন্টা ধরে মেন রোডের উপরে ভাঙচুর চালাচ্ছে। প্রশাসনকে ফোন করার পরেও প্রশাসন কোনোভাবে ব্যবস্থাও নেয়নি। একবার আটটার দিয়ে আসেও নি, ভাঙা হয়ে যাওয়ার পর তখন পুলিশ প্রশাসন আসছে। পুলিশ প্রশাসনে আমাদের সঙ্গে কোনো কথা বলছে না, সে মোহাম্মদ হোসেনের সঙ্গে কথা বলছে। আমার বাড়ি ভেঙেছে, আমার সঙ্গে কথা না বলে মোহাম্মদ হোসেনের সঙ্গে কথা বলছে। আমি ধিক্কার জানাই এরকম প্রশাসনের যারা দায়িত্ব আছেন তাদেরকে ধিক্কার জানাই। মোহাম্মদ হোসেন ও নিজেকে মালিন বলে পরিচয় দিচ্ছে। আমি এখানে বসে আছি দলে, হ্যাঁ আমি ভারতীয় জনতা পার্টি করি। মোহাম্মদ হোসেন তৃণমূল করে, হ্যাঁ তাও বটে। ও 2012 সালে জায়গা কিনেছিল, 16 সালেও তৃণমূল সরকার ক্ষমতায় এসছে, তখনও নিতে হয়নি। 2016 সালে তৃণমূল ক্ষমতায় তখনও নিতে হয়নি। 2021 সালে হঠাৎ আর ধন পড়ল, এতে বলছে তোরা বিজেপি করেছিস, তোদের থাকা যাবে না, লোকের যা দখল করে আছিস উঠে যেতে হবে। আমাদের প্রতাম বাবু এসেছিল, আমাদের রাজ্যের সভাসভাপতি। কি বললেন? বললেন আমাদের ছবি, আমরা ছবি দেখালাম, বাড়ির ডকুমেন্ট দেখালাম। সে বললো ঠিক আছে, আমাদের মেল করুন, আমরা তাকে তার হাতে দিয়েছি, দেখা যাক তারপরে ওনারা কী ব্যবস্থা নেয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।